গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, আর ঘুম থেকে উঠে তো দেখলামই বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে সুন্দর একটা হাওয়া। সকালটা বেশ ঠান্ডা ওয়েদার। উপরে গেছিলাম, উপর থেকেই তোমাদেরকে দেখালাম, তারপর চলে এলাম নিচে। নিচে এসে একটু চা করে নিলাম, চা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেব। বাইরে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, তা বাইরের কোনো কাজ আজকে আর করব না। এবার চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে গোলা রুটি করব, এটা দিয়ে আজকে সকালটা হয়ে যাবে। তারপর তো রান্না বান্না আছে, বাইরে তো বৃষ্টি পড়ছে টিপটাপ করে। আজকে ওদের বাবা বাড়িতেই আছে। দেখো আমাদের খাওয়া দাওয়া তো রেডি করে নিলাম, মানে সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এবার আমার রান্নার জোগাড় করতে হবে। চলো কি কি রান্না করব আর কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। রান্নাবান্না তো শুরু হয়ে গেছে, আজকে রান্না আমি করছি না, আজকে ওদের পাপা রান্না করছে। আজ আমার রান্নাঘর থেকে ছুটি। কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ওর পাপার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আমার হলো না, কিন্তু আজকে হয়ে গেল। আগে এসব রান্নাবান্নার ধারে পাশে আসতো না, ইদানিং একটু আধটুক রান্না করতেও শিখে গেছে। আমি যখন ছেলেদের নিয়ে বাপের বাড়িতে যাই, বোনের বাড়িতে যাই, রান্না তো কিছুটা করে রেখেই যাই, কিন্তু তারপরেও ওরা রান্না করে খায়। ওরা বলতে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের কথাই বলছে। সেই থেকেই ও রান্নার হাতটা মোটামুটি চালু হয়ে গেছে। যাই হোক, কী রান্না করলো এবার তোমাদেরকে বলি। ভাত তো আছেই, আর পটল আলুর চচ্চড়ি আছে, আর ডিম আলুর ঝোল, একদম পাতলা করে ডিম আলুর ঝোল, এটাই হচ্ছে আজকে রান্না বান্না। সবাইকে দিয়ে দিলাম। রিজু রায়ান এখানে বসে খাচ্ছে। রায়ানকে জিজ্ঞাসা করলাম, কেমন হয়েছে তোর পাপার রান্না? তা বললো ভালোই লাগছে। এবার আমি স্নান করে আসলাম, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে গেছিলাম। স্নান করে এসে আমিও নিয়ে নিলাম। রান্না ভালোই করেছে, বিশেষ করে পটল আলুর চচ্চড়িটা দারুণ হয়েছে, ভালোই লাগলো। ও একটু প্রশংসা শুনতেও ভালো লাগলো ওর, কিন্তু প্রশংসা নয়, পটল আলুর তরকারিটা তো দারুণ হয়েছে, ডিম আলুটাও সুন্দর হয়েছে। সন্ধে হয়ে গেছে, পড়াতে বসেছিলাম, জুরানকে পড়াচ্ছিলাম। ওর দাদু হঠাৎ সিঙ্গারা নিয়ে এলো, সেটাই এখন খাবো। এখন বেজে গেছে প্রায় 7:45। রায়ান আজকে বললো, প্রত্যেক দিন তো তুমি প্লেটে সাজাও, আজকে আমি সাজাবো। তাই বললাম ঠিক আছে সাজিয়ে দে। ও এখানে প্লেটে সিঙ্গারগুলো আর চাটনিটা রেখে সাজিয়ে দিল। এবার আমরা সবাই মিলে খাবো। সিঙ্গারাটাও ওর কাছে সুন্দর লাগছে, বুঝতে পারছো তো ওর কাছে কি যে ভালো লাগে আমি নিজেও বুঝতে পারি না। নিজে খাচ্ছে খাচ্ছে আবার দাদাকে বলছে খেতে। ও ভাবছে দাদা যদি না খায় মা হয়তো খেয়ে ফেলবে। নিজেরটাও সামলাচ্ছে, দাদারটাও সামলাচ্ছে। সিঙ্গারাগুলো খেয়ে নি। খেয়ে নিয়ে আবার রিজুরানকে পড়াতে বসাবো। রিজু তো একা পড়ে, রায়ানকে তো পড়াতে হয়। তারপরে তো আবার ডিনার বানাতে হবে। আজকে তোমরা দেখবে রায়ান কীভাবে পড়াশুনো করে। রায়ানকে পড়াতে গেলে না আমার প্রচুর ধৈর্যের দরকার লাগে। রায়ানের বয়সে রিজু কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। ওকে যেভাবে বসিয়ে রাখতাম ও সেভাবে বসে থাকতো, আর পড়াগুলো খুব সুন্দর করে করতো, তাই ওর জন্য আমার কোনো ঝামেলা হতো না বা বিরক্তও লাগতো না, পড়াগুলো খুব সুন্দর করে নিত। রায়ানও যদি স্থিরভাবে বসে না, ও আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পড়া কিন্তু কমপ্লিট করে নিতে পারে, কিন্তু দেখো উঠছে নামছে খুব দুষ্টুমি করে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।